হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ফ্রেশ ভিডিওতে। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো, ওপেন করার সাথে সাথে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ সোকার রয়্যাল বলে। আর এই ইভেন্ট থেকে তোমরা এই সব জার্সিগুলি তোমরা নিতে পারবে। বাট এখানে তোমাদের এই জার্সিগুলি নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস থাকবে। এছাড়া তোমরা খুব কম ডায়মন্ডে তোমরা কিভাবে এই জার্সিগুলি বার করতে পারবে, অর্থাৎ তার একটি নিউ ট্রিক থাকবে এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করোনি, কি করছো ইয়ার, একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে। আর সকলে জেনে গেলে সকলে এই জার্সি নিয়ে নিতে পারবে। এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি, তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যালো বন্ধুরা, দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদেরকে এই ব্যানারে টাচ করে তোমাদেরকে এই ইভেন্টের মধ্যে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে, এখানে তোমরা এই সব জার্সিগুলি তোমরা এখানে দেখতে পাবে অ্যাভেলেবেল। এখানে একটি নিউ জার্সি দেওয়া হয়েছে, এই ক্রোনোর এই নিউ জার্সিটি তোমরা এখানে নিউ দেখতে পাবে, অর্থাৎ নতুন এসেছে এই জার্সিটি। তাছাড়া এই জার্সিগুলি আগে এসেছে, বাট এখানে তোমাদের আরও ব্যাক এসেছে। এছাড়া তোমরা আরও নিউ নিউ জার্সি তোমরা দেখতে পাবে কিছুদিনের মধ্যে, অর্থাৎ এখানে তোমাদের এই ইভেন্টটি 7 দিন চলবে। আর এই ইভেন্টটি 7 দিন চলার পর যখন এই ইভেন্টটি চলে যাবে, যাওয়ার পর কিছুদিনের মধ্যেই তোমরা আরও ফ্রি ফায়ারের ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে তোমরা নিউ নিউ জার্সি দেখতে পেতে চলেছ। এছাড়া তোমরা এই জার্সিগুলি তোমরা কিভাবে খুব সহজে বার করতে পারবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে তোমাদেরকে এই জার্সিটি বার করতে গেলে এখানে প্রথমত তোমাদেরকে 25টি তোমাদের একটি স্পিন তোমাদের লাগবে, অর্থাৎ এখানে তোমাদেরকে একটি স্পিন করতে গেলে 25টি ডায়মন্ড লাগবে। এবং এখানে তোমাদের 10টি স্পিন করলে এখানে তোমাদের 250টি ডায়মন্ড লাগবে, অর্থাৎ এখানে তোমরা যদি 10টি স্পিন করো তাহলে এখানে তোমাদের একটি স্পিন ফ্রি, অর্থাৎ এখানে তোমাদের 11টি স্পিন হবে 250টি ডায়মন্ডে। এখানে তোমরা যদি এই একটি করে স্পিন করো তাহলে এখানে তোমাদের পড়ার চান্স এখানে তোমাদের কম থাকবে। এছাড়া তোমাদের এখানে যদি একসঙ্গে যদি 250টি ডায়মন্ড দিয়ে তোমরা যদি 10টি করো, এখানে তোমাদের একটি লাভও হবে, একটা স্পিন তোমরা এক্সট্রা পাবে, অর্থাৎ এখানে তোমরা এখানে পড়ার চান্স তোমাদের বেশি থাকবে। অর্থাৎ এখানে তোমরা যদি এই মানে সোকার রয়্যালের মধ্যে তোমরা যদি এই জার্সিগুলি তোমরা যদি বার করতে চাও, তাহলে তোমরা এখানে 250টি ডায়মন্ড দিয়ে এখানে তোমরা এখানে স্পিন করবে। আর এখানে স্পিন করলে তোমাদের এই জার্সি এবং এখানে তোমাদের এই প্যান্ট পড়ার চান্স বেশি থাকবে। তাই বলছি, এখানে তোমাদের বার করাবে যদি তোমাদের ইচ্ছে থাকে, তাহলে তোমরা এখানে 250টি করে ডায়মন্ড দিয়ে তোমরা এখানে স্পিন করবে। অর্থাৎ এখানে তোমাদের মিনিমাম 1000 ডায়মন্ড খরচা করার পর এখানে তোমাদের একটি জার্সি এবং একটি প্যান্ট ওঠার চান্স থাকবে। হ্যালো বন্ধুরা, এরপর আমি এখানে 25টি করে ডায়মন্ড দিয়ে এখানে আমি একটি করে স্পিন করে করে দেখবো এখানে আমার কতগুলি ডায়মন্ডের পর এখানে আমার এখানে এই নিউ জার্সিগুলি এখানে উঠে। এখানে আমি একটি 25টি স্পিন এখানে করে নিলাম, করার পর এখানে দেখি এখানে আমার এই 25টি ডায়মন্ডের স্পিনে এখানে আমার কি উঠলো, এখানে আমার ক্যারেক্টার ফিগম্যান এখানে উঠে গেল। এরপর আরও একটি 25টি ডায়মন্ডের এখানে স্পিন করব। তার আগে এখানে তোমাদের জন জার্সিটি এখানে তোমাদের প্রয়োজন, অর্থাৎ এখানে তোমরা জন জার্সিটি নিতে চাও, ওই জার্সিটির উপরে এখানে তোমরা ট্যাপ করবে। অর্থাৎ এখানে একবার ট্যাপ করলে চলবে না, এখানে তোমরা ট্যাপ করেই যাবে, অনেকক্ষণ ধরে ট্যাপ করেই যাবে, তারপরে এখানে তোমরা স্পিন করবে। এখানে আমি আরও একটি 25টি স্পিন করে ফেললাম, করার পর এখানে দেখতে পাচ্ছি আমি আরও এখানে একটি ম্যাজিক কিউব ফিগমেন্ট বলছি সরি এখানে আমি আরও একটি ক্যারেক্টার ফিগমেন্ট পেয়ে গেলাম। এরপর আমি এখানে আর্জেন্টিনা জার্সির উপর এখানে আমি আরও ট্যাপ করতে লাগলাম। এখানে আমি আরও ওখানে অনেকক্ষণ ধরে ট্যাপ করার পর এখানে আমি আরও একটি 25টি এখানে স্পিন করলাম। স্পিন করার পর দেখি এখানে আমার কি উঠে, এখানে আমার বান্টি টোকেন উঠলো। এরপর আমি আরও এখানে আরও ট্যাপ করব, ট্যাপ করার পর এখানে আমি স্পিন করব। এখানে তোমরা যত ট্যাপ করবে, ট্যাপ করার পর এখানে তোমরা স্পিন করলে তোমাদের পড়ার চান্স বেশি থাকবে। এখানে আমি আরও এখানে 25টি স্পিন করলাম, 25টি স্পিন করার পর দেখি এখানে আমার কি উঠে, এখানে আমার স্কেনার এসেছে, এখানে আমার 100 ডায়মন্ড চলে গেল এই ইভেন্টে। বন্ধুরা, এখানে তোমাদের এই জার্সিগুলি এখানে তোমাদেরকে তুলতে গেলে এখানে তোমাদের মিনিমাম 1000 থেকে 2000 ডায়মন্ড খরচা হবে, তারপরে তোমরা এখান থেকে জার্সিগুলি নিতে পারবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও।